এই যে আমাদের স্কুলের ভবন, এটা কালকে ঝড়ে আমাদের স্কুলের চাল উড়ে গেছে। স্কুলের ক্লাস 9 এর একজন সুযোগ্য ছাত্র আমাদের স্কুলে গতকাল একটি সামান্য বাতাসে টিনের চাল উড়ে গিয়েছে। এর জন্য আমরা ক্লাসে ঠিকমতো করে লেখাপড়া করতে পারছি না। আমাদের রুমের মধ্যে অনেক রোদ্দুর। এই কাল তো রাতে এই অবস্থাটা হয়েছে, যদি আজ দিনে মানে ক্লাসের অবস্থা এরকম হতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো? আমি কসুয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস পিয়ন। 1989 সালে 1994 থেকে আমাদের স্কুলটা এমপিওভুক্ত হয়েছে। আমি প্রথম অবস্থা থেকে আসি এই স্কুলে কর্মচারী হিসেবে। আমার স্কুলে যে আগে পুরাতন ভবন আমরা ভবনটি শুরু করেছিলাম স্থাপন করেছিলাম, তার সেই সময় থেকে আমাদের বিদ্যালয়টা আছে। এখানে টিনের সেট বিল্ডিং আছে এবং নতুন ভবন আমাদের এখানে একটাই ভবন হয়েছে ফ্যাসিলিটি বিভাগের, আর কোনো ভবন নাই। আমাদের ছাত্রছাত্রীদের ক্লাস করানো সম্ভব হচ্ছে না সেই সময় থেকে। এখন আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 400-450 ছড়িয়ে গেছে, তাই আমাদের হাঁটিহাঁটি পা করে এইটুক এগোয়েছে। এর শ্রেণীকক্ষের কোনো উন্নতি আমাদের হয় নাই, আমরা করতে পারি নাই। তাই আমি দেখছি এই পর্যন্ত এইভাবে আছে। ঝড় হচ্ছে, যে কোনো সময় ঝড় হলে ঝুঁকিপূর্ণ, দিনে ঝড় হলে স্কুল চলাকালীন সময় ছাত্রছাত্রীদের নিরাপদ নাই, আমাদেরও নিরাপদ নাই। আমরা এখানে কাজকর্ম করি, যখন যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে। তাই কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, আমাদের বিদ্যালয়ে কিছু ভবনের একান্ত আমাদের প্রয়োজন, জরুরি। তা না হলে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করা সম্ভব হচ্ছে না, আমি যেটুকু জানি। আমাদের বিদ্যালয়ে গতকাল ঝড়ের কারণে টিন উড়ে গিয়েছে। এখন যদি দিনের বেলায় কিছু হয় তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হবে। দুর্যোগের কারণে আমাদের স্কুলেরই ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমাদের যদি স্কুল চলাকালীন যদি এটা হতো তাহলে আমাদের অনেক হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যেত। এখন দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টা রাত্রেবেলায় হয়েছে, এই জন্য আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের স্কুলটা অনেক পুরাতন হয়ে গেছে, এখন আমাদের স্কুলে একটা নতুন ভবন চাই। একটি প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের স্কুলের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এখন আমাদের স্কুলে একটা নতুন ভবন চাই। আমাদের স্কুলের ভবনটা অনেক পুরাতন হয়ে গেছে, এখন এই যে আমাদের স্কুলের ভবনে এটা কারণে আমাদের চাল উড়ে গেছে ঝড়ে। এটা যদি স্কুল চলাকালীন সময় হতো তাহলে আমাদের অনেক ছাত্রছাত্রী আহত হতো বা কোনো ক্ষতি হতো। এটা যদি এই স্কুল যদি ঠিক না করা, এটা কার দায়ভার হবে বা কে দায়ভার নেবে? আমরা চাই এই স্কুল চলো অতি শীঘ্রই ঠিক করা হয়। আমরা কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পড়ালেখা করে আসছি। আজ আমাদের এই বৈশাখ মাস, এই সময়টা হলো বৃষ্টি দুর্যোগের সময়। এই যে কিছুদিন 3-4 দিন আগেই ঘূর্ণিঝড় মোখা চলে গেল, আবার আসবে সামনে, আমরা অনেক দুর্যোগের জন্য আমরা প্রস্তুত হব। কিন্তু কাল হঠাৎ করে এক আবহাওয়ায় আমাদের স্কুলের অবস্থায়, আমরা আমাদের স্কুলে দীর্ঘদিন পড়ালেখা করছি কিন্তু অনিরাপত্তার সহিত, কারণ আমাদের স্কুলে যথেষ্ট যেমন ভবন নেই, সরকারি ভবন নেই, সরকারি ফ্যান নেই, আমরা অনেকে গরমে আমাদের সময় কাটাই, ক্লাস কাটাই। এই যেমন এই কালকে হঠাৎ একটা বাতাস এসে আমাদের স্কুলের সামনে একটা বাতাসে যদি স্কুলের এই অবস্থা হয় তাহলে আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে, অনিরাপত্তার সহিত আমরা স্কুলে থাকি। কিন্তু আমরা কি জানি যে আমাদের স্কুলে আমরা যে এখানে থাকি, যে হঠাৎ একটা বাতাস হলো বা উপরে একটা গাছ থেকে একটা ঢাল পড়ে যদি আমাদের মাথায় পড়ে, আমাদের স্কুলে যথেষ্ট মেধাবী স্টুডেন্ট পড়ালেখা করে, কিন্তু যদি তাদের যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় এর দায়িত্ব কে নেবে? সরকার দায়িত্ব নেবে? কিন্তু আমরা জানি না সরকার দায়িত্ব নেবে কি না। আমি চাই আমাদের স্কুলে একটা ভালো ভবন তৈরি হোক। শুধু ভবন নয়, আমাদের স্কুলে যথেষ্ট নিয়ম কারণ শৃঙ্খলার সহিত আমাদের স্কুলে পড়ালেখা হচ্ছে, চলছে, যথেষ্ট শিক্ষার্থী আছে, কিন্তু কিছু ভবনের সমস্যা, বসার জায়গার সমস্যা, গরমের সমস্যা, এসব কারণে নানান কারণে সমস্যার জন্য আমাদের স্কুল থেকে শিক্ষার্থী অন্য একটা স্কুলে চলে যাচ্ছে। কিন্তু আমাদের স্কুলে পড়ার মান তো যথেষ্ট ভালো, কিছু একটা ভবন, এই ভবনের কারণে কিসের জন্য আমাদের স্কুলের শিক্ষার্থী আজ ভর্তি করবে? কিসের জন্য? আমাদের স্কুল কর্তৃপক্ষ যথেষ্ট ভালো, সচেতন, আমাদের শিক্ষক, সিনিয়র শিক্ষকরা খুব ভালো, কিন্তু এই যে ভবন, এই ভবনে কি কখনো ক্লাস করা যায়? কখনোই যায় না। আজ আধুনিক যুগ, আমরা আধুনিক প্রযুক্তির যুগ, আমরা কিসের জন্য এরকম একটা ভবনে ক্লাস করব? আমরা এখন টেকনোলজির যুগ, আমরা টেকনোলজিতে খুব আধুনিক কম্পিউটার ক্লাস করব, সায়েন্সের ক্লাস প্র্যাকটিক্যাল করব এবং নিরাপত্তা সহিত ক্লাস করব। এই যে এটা কি দেয় দাবি, সেটা হচ্ছে আমরা স্কুলে একটা নিরাপত্তার সহিত চাই এবং একটা ভালো ভবন চাই, যে ভবন দ্বারা আমাদের স্কুলে আধুনিকতা থাকবে এবং এই ভবনটা সংস্কার করতে চাই। আরও নতুন কিছু ভবন আছে, সেগুলো রং করতে চাই। আর বিশেষ করে এই ভবনটার কথা বলি, আমার একটা নতুন
সুস্থ আধুনিক এবং নিরাপত্তা সহিত একটা ভবন চাই। আমি মোহাম্মদ আবু মুসা, প্রধান শিক্ষক কোচামাদী বিদ্যালয়, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বললে ভুল হয় না, কারণ আমি প্রথম থেকে স্কুলে আসি। শুরুতেই বাঁশকুটি দিয়ে একটা ঘর করে স্কুল আমরা শুরু করি 1989 সালে। তারপর 90-91 দিকে আমরা স্থানীয় কায়দায় একটি ভবন নির্মাণ করি টিন শেড দিয়ে। সেই ভবনটি জরাজীর্ণ অবস্থায় এখন আছে। মখা পরবর্তী ঘূর্ণিঝড়ে গতকাল 15 তারিখ রাত্রে টিনের চাল, শ্রেণীকক্ষের টিনের চাল উড়ে গেছে এবং সেখান থেকে অনেক টিন গাছে বেঁধে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেগুলো আমরা সকালে এসে এক জায়গায় করছি। এখন মানবতার জীবনযাপনের মতো ছেলেমেয়ে নিয়ে আমরা ক্লাস করছি। আমাদের বিদ্যালয়ে সরকারি ভবন বলতে ফ্যাসিলিটিস একটা ভবন দিয়েছে 1996 সালে একতলা, তার পরবর্তীতে আর কোনো ভবন পায়নি। আমার এই 33 বছর চাকরি জীবনে ওই একটা ভবনই পাইছি 3 রুমের। এখন আমার দরকার একটা ভবন যা এমপি মহোদয়ের মারফতে আমরা পেতে পারি। জনাব কাজী নাবিল আহমেদ আমাদের যশোর 3 আসনের মাননীয় এমপি মহোদয়, তার কাছে বিনীত আবেদন দাবি যে তার যদি সদয়ভাবে উনি আমাদের একটা বিল্ডিং দিতেন। আমাদের কোনো ভবন নাই, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট বিল্ডিং অবশ্যই দরকার, শ্রেণীকক্ষ দরকার। এই জন্য আমি বিনীত আমাদের আবেদন নিবেদন এমপি মহোদয়ের কাছে, আমাদের একটি নতুন ভবন আমাদের দিলে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার মন মানসিকতা ভালো হবে।